মডেলটা দেখতে পাচ্ছেন। তো এই মডেলটা আমরা এখন অটোডেস্ক পাওয়ারশেপ থেকে প্র্যাকটিস করব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা কিন্তু হয়তো এরকম আমার মতন এই মডেলটি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যদি অটোডেস্ক পাওয়ারশেপ থেকে করেন সেটা থেকে করতে পারবেন, সলিডওয়ার্ক থেকে করতে পারবেন, আর্ট ক্যাম থেকে করতে পারবেন, মাস্টার ক্যাম থেকে করতে পারবেন, আপনি যে কোনো থ্রি ডি সফটওয়্যার থেকে কিন্তু আপনারা এই ড্রয়িংটি প্র্যাকটিস করতে পারবেন। তো এইটার যে আছে টু ডি যে ড্রয়িং আছে এই যে এখানে সব ডাইমেনশন দেওয়া আছে, তো আপনারা চাইলে এখান থেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখান থেকে যদি স্ক্রিনশটটা নিয়ে নেন তারপরে আপনি যে সফটওয়্যারে প্র্যাকটিস করেন সেখান থেকে কিন্তু আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখন দেখবো অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এটা কীভাবে প্র্যাকটিস করা যায়। তো আসুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আজকে আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এই যে এক্সারসাইজ 15 এটা আমরা প্র্যাকটিস করবো। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এই ভিডিওটা অলরেডি আপনার সলিডওয়ার্ক থেকে করা আছে, তো আপনারা যারা সলিডওয়ার্ক থেকে দেখতে চান সলিডওয়ার্ক প্লে লিস্ট আছে একটা, সেখানে গেলে এই ভিডিওটা পুরো দেখতে পারবেন। তো এই যে এখানে সব ডাইমেনশন দেওয়া আছে, তো আপনারা এই যে চ্যানেলে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্লে লিস্ট পাইবেন। তো প্লে লিস্টে পাওয়ার পরে আপনারা এই যে এখানে যে সলিডওয়ার্ক আছে এই যে এইটা এই সলিডওয়ার্কের ভিতরে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমরা আজকে পাওয়ারশেপের ভিতরে এই যে পাওয়ারশেপ 2024 এইটার ভিতরে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমরা আজকে এইটা প্র্যাকটিস করবো পাওয়ারশেপ থেকে, অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। তো আমরা যদি প্রথমে ডাইমেনশনটা দেখি, তো এইটা হচ্ছে স্কোয়ার ডাইমেনশন, ঠিক আছে, 280/280। তো এরপরে এদিকে যে ভিতরে যে রেডিয়াস আছে সার্কিট কার্ডাস এটা যে 40 মিলি রেডিয়াস, তো এই যে এখান থেকে এদিকে 10 মিলি ভিতরে গেছে, ঠিক আছে। তো এরপরে হয়েছে যে এই জায়গার দিকে যে কাট আছে এটা হচ্ছে 10 মিলি কাট, আর এটার যে কাটের যে লেন্থ আছে এটা হইবে আপনার 50 মিলি 50 মিলি 100 মিলি এখান থেকে, আর এই যে ভিতরে যে স্লট কাট আছে এইটা হইব আপনার এই যে এখানে 20 মিলি দেওয়া আছে 20 মিলি, আর এই ভিতরে যে সার্কেল আছে যে হোলে সার্কেল আছে এটা ডায়ামিটার হইব 40 মিলি, আর এই বাহিরে যে রেডিয়াস হয়েছে আপনার 40 মিলি রেডিয়াস হয়েছে, আর ভিতরে যে এই যে সেক্টর যে হল দেখতেছেন এই যে হলগুলো, তো এই হলের যে আপনার ভিতরের যে ডায়ামিটার এইটার ভিতরে ডায়ামিটার হইব যে, তো এখানে ভিতরে ডায়ামিটার ভিতরে ডায়ামিটার 40 মিলি হইব, আর যে বাহিরে ডায়ামিটার হইব 60 মিলি। তো হ্যাঁ, এই যে এখানে এই যে থ্রু হোল, এই থ্রু হোল হয়েছে 40 মিলি, আর এই বাহিরে যে এই যে উপরে যে আছে এইটা হইব 60 মিলি, আর এইটার যে হইব থিকনেস হইব সেটা হইব কয় মিলি, 5 মিলি হইব, এই যে এখানে দেখেন 5 মিলি এখান থেকে এই যে 5 মিলি। তো টোটাল আমাদের প্লেটের হয়েছে থিকনেস হয়েছে যে 20 মিলি, আর এইটা সহ এই যে টোটাল হয়েছে 25 মিলি। তো আমরা প্রথমে 280/280 একটা রেক্ট্যাঙ্গুলার নিব, ঠিক আছে। তো আমরা সেই জন্য এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ারশেপ, তো পাওয়ারশেপ থেকে এখান থেকে ওয়ার ফ্রেম, তো ওয়ার ফ্রেম থেকে আপনি যে ডাইরেক্ট এই রেক্ট্যাঙ্গুলারও নিতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেল লাইনও নিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গুলার নিলে এইভাবে আমরা যে কোনো এক জায়গায় সিলেক্ট করে কিবোর্ড থেকে 280/280 দিলে তাইলে আমাদের এটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট হয়ে যাবে, এই যে দেখেন এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এটারে আমরা এইভাবেই রাখলাম। তো এরপরে আমরা বাকি যে আছে সেগুলো আমরা দেখে নিব। এইগুলো হয়েছে আমরা যদি প্রথমে যে এইগুলো ড্র করি তাইলে আমরা এদিকে আর এদিকে একটা সেন্টার লাইন নিয়ে নিব আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে। আর এই 10 মিলি যে আছে এটারে আমরা ড্র করবো, তো এই দুইটা আমরা ড্র করবো প্রথমে। তো সেই জন্য আমরা একটা সেন্টার লাইন নিয়ে এলো, এই যে এখান থেকে যে সেন্টার সিঙ্গেল সেন্টার লাইন আছে এই যে মিড পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে এই জায়গায় আবার এখান থেকে এদিকে মিড পয়েন্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আমরা একটু দেখে এলো এটা আমাদের কি 280 ছিল কি না, এদিকেও 280 এদিকেও 280, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এই লাইনটারে সিলেক্ট করলাম এডিট, এডিট থেকে অফসেট, অফসেট থেকে এই যে আমরা এটা ভিতরে দিকে দিতে পারি, এরপর এখান থেকে 10 মিলি এদিকে দিলাম, ঠিক আছে। তো 10 মিলি দেওয়ার পর আমরা এই সেন্টার লাইনটা সিলেক্ট করবো, সেন্টার লাইন সিলেক্ট করার পর এইটারে আমরা 50 মিলি এদিকে অফসেট করলাম, আবার -50 মিলিতে অফসেট করলাম এদিকে। তো বাস এদিকে হওয়ার পরে আমরা এখন এই যে এখান থেকে ইন্টারঅ্যাক্টিভ, তো এই অংশটু আমাদের দরকার নাই, একটুকু আমরা কেটে নিলাম, ঠিক আছে।
এই যে এখান থেকে এইটুকু আমরা কেটে দিতে পারি, তো এই যে এই পর্যন্ত আমরা কেটে দিলাম। তো এরপরে হয়েছে যে আমাদের এই যে এদিকে হয়েছে যে কত মিলি আসিল, 20 মিলি, তো 20 মিলি, আর এটা রয়েছে যে সেন্টার। তো এটার আমাদের সেন্টার দেখতে হইব কোথায়, তো এটা হয়েছে এদিকে 10 মিলি, আর এই যে এখানে দেখেন 50 মিলি দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যদি একটু এটার জুম করে দেখাই আপনাদের, তো এই যে দেখেন এখানে এই যে এই যে এই আমাদের এই শুরু থেকে এই 50 মিলিতে যাই, এরপরে যে হলের যে সার্কেল আছে এই সার্কেল হইব, আর এই সার্কেল এইটা হইব 40 মিলি পর্যন্ত, ঠিক আছে। তো এখান থেকে এই জায়গায় 50 মিলি যাইব। তো আমরা এই লাইনটারে সিলেক্ট করলাম, তো আমরা এটারে বড় করে নিলাম পরবর্তীতে। তো এখান থেকে আমরা 50 মিলি করে দিলাম, ঠিক আছে। তো এটা যেখানে আছে তো এটারে আমরা এদিকে এরকম বড় করে নিলাম। দুবার করে নেওয়ার পরে এখান থেকে এই যে এই পয়েন্টে আমরা এটারে 40 মিলির একটা সার্কেল বানাবো। তো এখানে 30 মিলি রেডিয়াস দেওয়া আছে, আমরা এটারে 20 মিলি করে দিলাম, ঠিক আছে। তো 20 মিলি করে দিলে 40 মিলি আপনার এই ছোটো দেখাইতে আসে, আমার স্ক্রিন আপনার জুম আউট করা, তো সেই জন্য ছোটো দেখাইতে আসে। তো এইটা করার পর এখন আমরা সেন্টার পাই গেছি, এটারে আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এই যে সেন্টার লাইন এটারে আমরা অফসেট করবো 10 মিলি 10 মিলি, এদিকে 10 মিলি অফসেট করলাম, আবার মাইনাস এদিকে 10 মিলি অফসেট করলাম, ব্যাস এই পর্যন্ত আমরা পাই গেছি। তো এখন আমরা এগুলো ট্রিম করে নিব, ঠিক আছে। তো আমরা এই যে এই ভিতরের এই অংশটা আমরা ট্রিম করে নিলাম, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা কিন্তু এদিকের এই অংশটা পেয়ে গেছি। তো এখন আমরা এই এইটুকু অংশ আমরা এই পাশে আমরা মিরর করে দিব। এখানে আমরা এই যে ওয়ার্ক প্ল্যান বা সেমিলিট মিরর করতে পারি, অথবা এই লাইনের সাইজও মিরর করা যায়। তো আমরা যতটুকু মিরর করবো এতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো এই পর্যন্ত সিলেক্ট করলাম। তো আমি এই যে এইটারে এই দুইটারে আনসিলেক্ট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। তো এই যে এখন যতটুকু সিলেক্ট হয়েছে এতটুকু আমরা মিরর করবো। তো মিরর করার জন্য এই যে এখানে মিরর আছে, এরপরে এই যে এইটার এখানে যদি দেখাচ্ছেন ইনপুট 2 পয়েন্টস, এইটারে সিলেক্ট করবেন। তো এইটারে সিলেক্ট করার পর এই যে লাইনের মাধ্যমে আমরা মিরর করবো, এই লাইন সিলেক্ট করবো, তাহলে এদিকে এটা মিরর হয়ে যাবো। এরপরে এখান থেকে ওকে করে নিলাম। তো ওকে করার পরে আমরা এই যে দুই সাইডের লাইন দুইটা আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের আর এদিকে যেগুলো আছে এগুলোর আমরা এখান থেকে ট্রিম করে দিব। তো সেই জন্য ট্রিম সিলেক্ট করলাম, তো এদিক থেকে এদিকে এইগুলো আমরা ট্রিম করে দিলাম। তো এখন কিন্তু আমরা কিন্তু এই যে এই অংশটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এরপরে আমাদের এখন কী দেখতে হইব, তো এইটা হয়েছে যে এই যে 10 মিলি, ঠিক আছে। এদিকে এই যে 10 মিলির একটা লাইন দিতে হবে, 10 মিলির পরে যাই এদিকে 54 মিলি রেডিয়াস হয়েছে, 10 মিলি সাইডে এই যে সেন্টার এটা হইব 54 মিলি রেডিয়াসের সেন্টার। তো আমরা এই লাইন আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। তো আমরা এই কালারে ট্রিম করে দিই, তো এদিক থেকে আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে। তো এইটারে আমরা 10 মিলি অফসেট করবো এদিকে মাইনাসের দিকে, যেহেতু ওইটা ওদিকে গেছে তো সেই জন্য মাইনাসের দিকে অফসেট করলাম, আর এই সেন্টার থেকে 54 মিলি রেডিয়াস নিব। তো সেই জন্য আয়ারফ্রেম থেকে আর্ক আর্ক থেকে এই যে এই পয়েন্ট এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে রেডিয়াস দিব 54 রেডিয়াস দিলাম। তো এই পর্যন্ত আমরা পাইছি। তারপরে এডিট এডিট থেকে এই যে ইন্টারঅ্যাক্টিভ, তো এখানে আসার পরে আমরা এই পর্যন্ত আমরা এখন এই যে এইটার সাথে এটা আমাদের সোজা লাইন নিব, ঠিক আছে। আমরা এই যে সোজা লাইন নিলাম, এডিট এডিট থেকে এগুলার আমরা ট্রিম করে দিব। এইগুলার এই লাইনের আমার দরকার নেই, ব্যাস এই পর্যন্ত হয়ে গেছে। তো এখন আমরা এই যে পুরোটারে এইটারে আমরা এদিকে আবার মিরর করে দিব সেম এই লাইনের সাইজে। তো সেই জন্য আমরা এই যে এখান থেকে মিরর থেকে এই যে এটার 2 পয়েন্টস এইটারে সিলেক্ট করলাম, এই যে সেন্টার লাইন সিলেক্ট
করলাম এদিকে এটা মিরর হয়ে গেছে এরপর ওকে ক্যান্সেল তারপরে এখান থেকে যে ট্রিম সিলেক্ট করে এটারে এই যে এদিক থেকে ট্রিম করে দিলাম এটা আমাদের হয়ে গেছে ট্রিম হয়ে গেছে আমরা এই লাইন ট্রিম করব এই যে লাইন লাইন যখন সিলেক্ট হবে তখন এটারে আমরা ট্রিম করে দিব আমাদের কিন্তু মোটামুটি এখন আমাদের এই যে দেখেন মোটামুটি শেপ কিন্তু এসে পড়ছে ড্রয়িং এ ঠিক আছে তো এরপর এই সার্কেল আছে আর এই যে সাইড কোণাতে এসেছে 40 মিলি রেডিয়াস আছে তো আমরা রেডিয়াসটা লাগাই দেই রেডিয়াস লাগাইতে হলে আপনার এই যে এখান থেকে ওয়্যারফ্রেম এখান থেকে ফিলেট আছে অথবা এই যে এখান থেকে 3 পয়েন্ট আর্ক আছে যে কোনোভাবে আপনি লাগাইতে পারেন তো এই রেডিয়াসগুলো ফিলেট থেকে লাগাইলে সুন্দর হয় তো আমরা এই যে এখান থেকে যে ফিলেট সিলেক্ট করলাম এরপরে কিবোর্ড থেকে রেডিয়াস 40 আমরা সিলেক্ট করে নিলাম তো আমরা এসে রেডিয়াস দিয়ে 40 সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো এই যে আমাদের 40 কনভার্ট হয়ে গেছে তো এই লাইন থেকে এদিকে এই যে 40 মিলি আমরা রেডিয়াস করে দিতে আসি তো এই দেখেন এদিক থেকে এদিকে 40 আমাদের রেডিয়াস হয়ে গেছে তো রেডিয়াস লাগানো আমাদের কিন্তু কমপ্লিট সাইড আছে তো এখন শুধু আমাদের এই সেন্টার থেকে এই যে সাইডটা যে হোল আছে এই হোল বানাইতে হবে ঠিক আছে তো এই হোলগুলো আমরা পরবর্তীতেও বানাইতে পারি তো আমরা যদি এতটুকু আমরা সলিড করে নেই তো সলিড হইব আপনাদের 20 মিলি তো এইটা হয়েছে যে এই যে দেখেন এখান থেকে পর্যন্ত 20 মিলি আর এই যে উপরে যে হোলের এই যে এই গ্রিন কালারে যেটা দেখতে আছে এই যে এটা গ্রিন কালার এটা 5 মিলি উপরে টপে এটা সলিড হইব তো সেই জন্য আমরা এখানে পুরাটারে আমরা ই করব কম্পোজিটিভ কার্ভ করব এই যে এখান থেকে কম্পোজিটিভ কার্ভ এরপরে আমরা যতটুকু দরকার হয় এতটুকু আমরা কম্পোজিটিভ করে নিব তো বাস আমরা বাইরে বাইরে একটু কম্পোজিটিভ করছি এখান থেকে সেভ দিলাম ওকে দিলাম তো তারপরে আমি আইসোমেট্রিক ভিউতে রাখলাম তো এরপরে এটাকে সিলেক্ট করলাম করার পর সলিড সলিড থেকে এক্সট্রুড তো এই যে এটা এরকম এক্সট্রুড হয়েছে তো আমরা মাইনাসের দিকে এক্সট্রুড করবো এখানে লেন্থে -20 দিয়ে দিব 20 মিলিতে এক্সট্রুড করে দিলাম ঠিক আছে ব্যাস হয়ে গেছে আমরা এখান থেকে টপ ভিউ করে নিলাম তো এরপরে আমরা এখন দেখবো যে এই যে দেখেন এই আমাদের এই সেন্টার কোথায় এটা আমাদের দেখতে হইব তো এটার সেন্টার হয়েছে যাইয়া এই যে দেখেন এই লাইন আমাদের যে সেন্টার লাইন সেন্টার লাইন থেকে 100 মিলিতে এসে সেন্টার ঠিক আছে যে সেন্টার থেকে আমাদের সেন্টার থেকে এই জায়গায় 100 মিলি দিলে এই একটা সেন্টার আবার এই যে এখান থেকে এদিকে 100 মিলি দিলে এই যে এই সেন্টার ঠিক আছে তো 100/100 তে সেন্টার হইব আমাদের তো সেই জন্য আমরা এই যে সেন্টার লাইন থেকে এই যে এই লাইন আমরা যে কোনো একদিকে অফসেট করে দিতে পারি ঠিক আছে এখান থেকে 100 মিলি দূরে আমরা এটারে অফসেট করব এই যে এই জায়গায় পাইছি ঠিক আছে আবার আমরা কী করব এই লাইন এটারে সিলেক্ট করব এটারে সিলেক্ট করার পর আবার এটারে এদিকে 100 মিলিতে এটারে অফসেট করব বাস এই যে এখন পাইছি তো এই দুইটার যে বড় করে নিব আমরা এই দুইটা বড় করার পর এই দুইটা যে ট্যানজেন পয়েন্ট হইব সেই ট্যানজেন পয়েন্ট হয়েছে আমাদের সেন্টার লাইন ঠিক আছে এই যে আমরা এটার 90 ডিগ্রিতে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আপনার এরকম সোজা দেখাইব আর যদি এটা আপনার আউট হয়ে যায় তখন আপনাদের কিন্তু অন্যরকম দেখাইব তাইলে বুঝতে পারবেন যে আপনার লাইন সোজা নাই ভার্টিক্যালভাবে নাই তো এই যে আমরা এই সেন্টার পয়েন্ট পাইলাম ঠিক আছে অথবা এই যে রেডিয়াসে সেন্টার দিলেও এক আমাদের জায়গায় আসতো ঠিক আছে এই যে আমরা যে রেডিয়াস লাগাইছি রেডিয়াসে সেন্টার অনুযায়ী এটা একই জায়গায় আসতো তো আমরা এই হিসাবে রাখলাম তো আমরা এখন কী করি এই যে এখান থেকে একটা সিঙ্গেল এই যে আর্ক প্ল্যান আছে এই সেন্টার পয়েন্ট আমরা এটা বসাই দিলাম ঠিক আছে তো বসানোর পরে এটা যে থ্রু যে ই হইব এটা হইব 40 মিলি যেটা থ্রু হইব ঠিক আছে তো এটারে আমরা 40 মিলি করে দিলাম এরপরে এসে এটা সিলেট আছে সিলেট থাকা অবস্থায় আমরা এই তিন যা বাকি তিন জায়গায় এটারে আমরা এই যে প্যাটার্ন থেকে এরপরে এই যে সার্কুলার আছে এখান থেকে আমরা এটারে ফোর করে দিব ঠিক আছে তাহলে আমাদের এই সাইড জায়গায় বসে যাইব এরপর আমরা আইসোমেট্রিক ভিউ দিলাম তার সাইডটা সিলেট আছে এর এই অবস্থায় আমরা কী করব এখান থেকে এক্সট্রুড কাট করে দিই অথবা এটারে আমরা কিন্তু সলিড করে নিতে পারতাম ঠিক আছে তো আমরা একটা কাজ করি তো এখানে 60 মিলির যে লাইন এই সার্কেল হইব সেটারে আমরা বসাই দিই ঠিক আছে এই যে এখানে এটারে বসাই দিলাম তো এখন আমাদের 30 মিলি যেহেতু ইয়ে আছে এটা 60 মিলি ডায়ামিটার আছে 30 মিলি রেডি আছে 60 মিলি ডায়ামিটার এটা ডায়ামিটার ডাবল তো এটা 60 মিলি আছে তো এটারও আমরা এদিকে
সার্কুলার করে নিন ঠিক আছে এই যে প্যাটার্ন প্যাটার্ন থেকে সার্কুলার এখান থেকে এটারে আমরা সাইড করে দিলাম ঠিক আছে এরপর ওকে তো এই সাইডটা সিলেক্ট আছে এই সাইডটারে আমরা এক্সট্রুড করে নিব এজ এক্সট্রুড তো এটারে আমরা উপরে দিকে 5 মিলি এইব ঠিক আছে 5 মিলি করে প্রিভিউ দিলে কোন দিক হইতেছে হ্যাঁ উপরে দিকে ঠিক আছে এরপর ওকে করে দিলাম তো কিন্তু আমরা কিন্তু যে সার্কেল নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ভিতরে আছে তারপর আমাদের কাজ হইছে দেখেন এইটা কিন্তু আলাদা সরি আমি যদি দেখাই এই সলিড এই যে এই সলিড এইটা আলাদা এবং এই যে এই পুরো আমাদের এই সলিড আলাদা 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 কিন্তু এটা হইছে আপনার কি বলে এটা যদি আমরা এই করি অ্যাড করতে হইলে আমরা এরকম পুরোটারে সিলেক্ট করে নিতে পারি পুরোটা সিলেক্ট করার পরে যে এখানে অ্যাড আছে সবগুলো এখন কিন্তু এক হয়ে গেছে আগে আলাদা আলাদা সেকেন্ডারি এবং ই ছিল এখন কিন্তু সবগুলো ফার্স্ট ই হয়ে গেছে ঠিক আছে অ্যাড হয়ে গেছে এরপরে এখন কিন্তু আমাদের সেই হোল বানানোর জন্য 40 মিলি হোল বানানোর জন্য কি হচ্ছে সেটা কিন্তু ওই যে 5 মিলি নিচে পড়ে গেছে এই 60 মিলি যে ই বানাইলাম সলিড বানাইলাম সার্কেল এইগুলো নিচে পড়ে গেছে তো আমরা আবার নতুন করে দিয়ে বানাইতে পারি অথবা ওইটারে আমরা আবার বানাইতে পারি ওইটারে দিতে হলে এই যে ওয়্যার ফ্রেম ভিউ আছে এখানে এই যে ওয়্যার ফ্রেম ভিউ দেওয়ার পর এই যে দেখেন কালা যে আমাদের ইগুলো আছে এইগুলো তো এইগুলোকে আমরা সিলেক্ট করব এই সাইডটারে আমরা সিলেক্ট করলাম এখন আমরা এখান থেকে যদি এক্সট্রুড কাট দেই কাট দিলে যে কোনো একদিকে আপনার এক্সট্রুড হইব দুই দিকে এক্সট্রুড কাট হয় না একদিকে হয় তো যেহেতু একদিকে হইব তো আমাদের দরকার হয়েছে পুরো থ্রু কাট করার জন্য তো সেই জন্য আমরা এখান থেকে এটার এক্সট্রুড করে নেব তো এদিকে 100 মিলি দেওয়া আছে ডিরেকশন তো আমরা এদিকে মাইনাস এদিকে আবার 20 মিলি দিলাম ঠিক আছে এমনি এখানে 20 মিলি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে যদি প্রিভিউ দিই এরপরে এখান থেকে সলিড করলে এটা দেখেন এদিকে আছে তো আমি এটারে মাইনাস 20 এর দিকে দিলাম তারপর আমি যদি এখান থেকে এই যে 20 মিলি দিলাম আর এদিকে 25 মিলি দিই ঠিক আছে এই যে নিচের দিকে 25 মিলি দিলাম তারপরে ওকে দিলাম তারপরে এখান থেকে যদি সাবট্র্যাক্ট দিই তাহলে কিন্তু আমাদের এই যে হল কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট ঠিক আছে এরপরে হোমে যাওয়ার পরে ওয়্যার ফ্রেম থেকে এইগুলো আমরা যদি সব ডিলিট করে দিই ব্যাস আমাদের কিন্তু ড্রয়িং পুরো ফুললি কমপ্লিট আমি যদি এখন আপনাদের একটা কালার চেঞ্জ করে দেখাই দেখেন আমাদের কিন্তু ড্রয়িং এখন পুরো সম্পূর্ণ কমপ্লিট এরপরে আমি যদি এখন আপনাদের সেই ড্রয়িংটা দেখাই এই যে সেই ড্রয়িং আমাদের সেই সেই যে ফুল ড্রয়িং এই যে ফুল ড্রয়িং আর আমরা এই যে এটা বানিয়েছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উরা ধুরা টেক চ্যানেল পর্যন্ত আর এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারবেন তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন